Swami Shaul and welcome to Style Up. Hi Shaul, what's happened to you? You've become so dark. আর বলো না আমি গোয়া থেকে একদম ফুল ট্যান হয়ে ফিরে এসেছি। You have to help me out here. ঠিক আছে, no problem. এটা কোনো একটা মিরাকল কিওর হবে না, কোনোই ভাবে। কেন তোমার যে ডেড স্কিন আছে উপরে, যেটা পিগমেন্টেশনের জন্য যে ডার্ক হয়ে গেছে, সেটাকে আমরা এক্সফোলিয়েট করে দেব। এইটা আস্তে আস্তে তোমার যাবে, ট্যানটা একটু সময় লাগবে, কিন্তু আজকে আমরা প্রসেসটা শুরু করে দিচ্ছি। এখন তোমার ফেসের উপরে যে হচ্ছে সেটাকে আমরা বলি ক্লেন্সিং। এইটা দিয়ে আমরা জেন্টলি তোমাদের স্কিনের উপরে যে ইম্পিউরিটিসটা জমে গেছে, ওয়েদার ইজ ডার্ট, পলিউশন, ডাস্ট এটসেট্রা, এটাকে বাদ দিই। যদি আমরা এটা না করে ডাইরেক্টলি ফেসিয়ালে চলে যাই, আ লট অফ দিস ইম্পিউরিটিস উইল গো ইন টু ইয়র স্কিন থ্রু দ্য পোর্স। এরপরে আমরা ফেশিয়াল প্রসেসটা শুরু করি, উইচ উইল স্টার্ট উইথ অ্যান্টি ট্যান প্যাক। অ্যান্টি ট্যান প্যাক ইজ আ পিওরলি হার্বাল মিক্স অফ সার্টেন এসেন্সিয়াল অয়েলস, নিম, তুলসী অ্যান্ড আ লট অফ ইনগ্রিডিয়েন্টস, সাম অফ উইচ কাম ফ্রম অ্যাব্রড লাইক থাইল্যান্ড, উইচ হেল্প টু টেক কেয়ার অফ দ্য ফার্স্ট লেয়ার অফ দ্য স্কিন উইচ ইজ এপিডার্মিস। ওটা যে টপ লেভেলকে আছে ওটাকে বাদ দেয়, রাইট? ইট টেক্স কেয়ার অফ দ্য ডার্ট অ্যান্ড দ্য ডেড স্কিন অন টপ অফ দ্যাট। যেই তোমার ডেড স্কিনটা তোমার টপ অফ দ্য ফেস থেকে চলে যাবে, তুমি দেখবে অটোমেটিকলি একটা ভিজিবল ফেয়ারনেস চলে আসছে। এই ট্যান প্যাক অ্যান্ড দিস এন্টায়ার ফেশিয়ালের এন্টায়ার যে কাজ হচ্ছে সেটাকে হচ্ছে নট ওনলি টু মেক ইউ লুক ফেয়ারার, দ্যাট ইজ নট দ্য গোল, দ্য গোল ইজ টু কিপ ইউর স্কিন হেলদি। যদি তুমি এইটাই উইদাউট রিচিং দ্যাট লেভেল অফ ট্যানিং যদি মাসে একবার করে করে নাও, তুমি ওই সিচুয়েশনে তোমার সামনে উঠবে না। এই সেরামের মধ্যে কী হয়, তোমার পার্টিকুলার ইস্যু যেটা আছে, যেটা তোমার স্কিন লাইট করাতে চাও, ইউ ওয়ান্ট টু গেট রিড অফ দ্য ট্যান, তার জন্যে কনসেন্ট্রেটেড মলিকিউলস অফ অ্যান্টি ট্যানিং। দ্য সেরাম ইজ অ্যাপ্লাইড টু দোজ এরিয়াজ উইচ হ্যাভ ট্যান মোর দ্যান দি আদার এরিয়াজ টু ব্রিং আ ইউনিফর্মিটি। এই মেশিনটা তোমার মুখে ব্যবহার হচ্ছে না, ওই মেশিনটা কি, এটার নাম হচ্ছে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক কী করে, ইট ডিসচার্জেস দ্য রাইট অ্যামাউন্ট অফ কারেন্টস টু মেক শিওর কি পোরগুলো তোমার যে সেরাম আছে ওটাকে অ্যাবজর্ব করে। তো এইটা দিয়ে যখন মাসাজ করছো, ইট ইজ অ্যাবজর্বিং মাচ মোর অফ দ্য সেরাম, দ্য ক্রিমস, দ্য প্যাকস দ্যান ইট উড ডু আদারওয়াইজ। ইট ইজ জাস্ট এ ওয়ে অফ মেকিং শিওর দ্যাট দ্য পোরস অ্যাবজর্ব হোয়াট ইজ বিং গিভেন টু দেম। তোমার সেরামের ইঞ্জেকশনের পরে উই গেভ ইউ আ জেল, ওকে? ওই জেলটা কী করে, অনেকভাবে তোমার স্কিনটাকে টাইট করে, রাইট? বিকজ দ্যাটস অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া।
আর তারপরে লাস্টে ভিটামিন ই ক্রিম ভিটামিন ই অ্যাজ ইউ নো ইজ ফর নারিশিং নাও দিস আর দ্য কাইন্ড অফ ইনগ্রেডিয়েন্টস দ্যাট গো ইনটু মেকিং ইওর স্কিন ব্যাক টু হোয়াট ইট ওয়াজ অলরেডি ইউ বিকাম আ শেড ফেয়ার হুইচ আই ক্যান সি তোমার মুখের উপরে যে দুধের মতন সাদা সাদা প্যাক হচ্ছে ইটস গট নাথিং টু ডু উইথ মিল্ক অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে গ্রিন টি প্যাক ওকে ইটস মেড ফ্রম গ্রিন টি আর এটা লাভ হচ্ছে কি ইট উইল সিল ইন দ্য ফেয়ারনেস রাইট দি অ্যান্টি ট্যান কোয়ালিটিস দ্যাট দিস ফেশিয়াল হ্যাজ গিভেন ইউ আপনি কে ও আপনি শাওন ওয়েলকাম ব্যাক এন্ড আই থিংক আমার মনে হয় আমার মুখে যে চেঞ্জটা এসেছে সেটা আমার দর্শকরাও ইকুয়ালি ফিল করতে পারছে ফিডিং ইওর স্কিন নারিশিং ইওর স্কিন হ্যাজ টু বি মেড আ হ্যাবিট এটাকে একটা অভ্যাস করাতেই হবে আপনাকে সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অ্যাজ ওয়েল অ্যাজ অল দোজ পিপল হু আর পসিবলি ওয়াচিং দিস শো ইওর স্কিন ক্যান নট বি নেগলেক্টেড বিকজ ইফ দ্য স্কিন নেগলেক্টস ইউ দেন ইউ আর ইন ট্রাবল থ্যাংক ইউ সো মাচ বোধায় ইউ আর ভেরি ওয়েলকাম শাওন ভাবছি আরেকবার গোয়া আমি ঘুরে আসতেই পারি বিকজ স্ট্যান্ডার্ডটার কোনো টেনশনই রইল না আজকের মতো এতটুকুই খুব তাড়াতাড়ি স্টাইল আপের আরেকটা মাইন্ড ব্লোয়িং এপিসোড নিয়ে আমি হাজির হয়ে যাব টিল দেন বাই বাই টেক কেয়ার এন্ড কিপ স্টাইলিং